মসজিদুল হারামের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ তার কাছে কিছু যুবকরা একবার গিয়ে অনুরোধ করেছিলেন বলেছিলেন শেখ আমরা প্রতি বছর রমজান আসলেই নিয়ত করি কোরআন খতম দেব কয়েকবার অনেক নফল ইবাদত বন্দেগী করব অনেক জিকির আজকার করব তেলাওয়াত তাসবিহ করব এরকম অনেক প্রতিজ্ঞা থাকে কিন্তু দুঃখের বিষয় হলো রমজান শুরু হওয়ার পর দেখতে 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 আস্তে আস্তে রমজান চলে যায় শেষের দিকে আসলে আফসোস করতে করতে মাসটাকে বিদায় দিই আফসোস করে আমরা মাসটাকে বিদায় দিয়ে পরবর্তী বছরের জন্য আবার অপেক্ষা করি আবার পরবর্তী বছর আসে একইভাবে আমরা অবহেলায় মাসটা পার করে দিই করছি করছি করে আর করা হয় না এই ইবাদতের তৌফিক না হওয়ার কারণ কি তখন তিনি তাদেরকে বলেছিলেন আমাদের গুনাহগুলো আল্লাহর রহমত প্রাপ্তির ক্ষেত্রে অনেক বড় বাধা এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা বেশি বেশি করা দরকার যাতে করে রমজানে ইবাদতের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ যদি কাউকে তৌফিক না দান করেন সে কখনো ইবাদতের তৌফিক পাবে না বহু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দেন না চায় বহু চেষ্টা করে কিন্তু হয়ে ওঠে না আসল কারণ জানে না যে আসল কারণ হলো তার গুনাহগুলো আসল কারণ হলো আল্লাহর সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে আছে নতুন করে রহমত পাওয়ার উপযুক্ততা তার মধ্যে নাই এজন্য আমাদের সবচেয়ে বেশি ইস্তেগফার করা দরকার কোরআনে কারীমের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিছু মানুষ আছে যারা অহংকার করে অহমিকা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখেন কোরআন থেকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে কোরআনের সংস্রবে আসার তৌফিক তাদেরকে দেন না হয়তো অনেক সময় ইচ্ছাও হয় কিন্তু সুযোগ হয় না ইবাদতের সুযোগ না হওয়া এটা লক্ষণ খুবই খারাপ এটা আলামত খুবই খারাপ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করছেন এই মানুষগুলো মার্কা বলেছেন কোরআনে ওয়ালাকাদ দারাকনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ বলেছেন আমি জাহান্নামের জন্য কিছু লোক তৈরি করেছি কিছু মানুষ কিছু জিন জিন এবং মানুষের কিছু সদস্যকে আমি জাহান্নামের জন্যই তৈরি করেছি তৈরি হয়েছে জাহান্নামের জন্য ভাইরা আমার সে হতভাগা মানুষগুলোর আলামত আল্লাহ বলেছেন তাদের আলামত হল লাহুম কুলুব তাদের অন্তর আছে কিন্তু লাইফ কাহুনা বিহা অন্তর দিয়ে কিছুই অনুধাবন করে না অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না অন্তর কার্যকর না অন্তরের উপরে গোমরাহির প্রলেপ পড়ে গেছে গুনাহ করতে 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 হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন মানুষ কোনো গুনাহ করে আল্লাহর একটা নাফরমানি করে একটা হারাম কাজ করে তখন তার কলমের উপরে একটা দাগ পড়ে আরেকটা যখন করে আরেকটা দাগ পড়ে এভাবে দাগ পড়তে 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 একটা আয়না যেরকম অনেকগুলো দাগ পড়তে পড়তে একটা পর্যায়ে ওই আয়না দিয়ে আর চেহারা দেখা যায় না ভালো মন্দ নিরূপণ করা যায় না অন্তরের উপরে গুনাহের দাগ পড়তে পড়তে এরকম একটা প্রলেপ পড়ে যায় পর্দা পড়ে যায় ওই অন্তর দিয়ে আর ভালো মন্দ পরখ করা নিরূপণ করার মতো ক্ষমতা থাকে না এই অন্তর দিয়ে আল্লাহর কালাম থেকে হেদায়েত গ্রহণ করতে পারে না এই অন্তর দিয়ে ইবাদতের সুযোগটা এটা গ্রহণ করার মতো উপলব্ধি অন্তরে তৈরি হয় না এই অন্তর মরে যায় মরা অন্তর এরকম মরা অন্তরের লোক আমরা অনেকে আছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মানুষগুলো জাহান্নামের জন্য তৈরি যাদের অন্তর কখনো কার্যকর হয় না এবং তারা অনেক কিছু দেখে অনেক কিছু দেখে দেখেও তাদের এই চোখ দিয়ে তারা সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে না দেখেও না দেখার ভান করে থাকে তারা অনেক কথা শুনে কিন্তু শুনেও না শোনার ভান করে থাকে এটা তাদের ভেতরে প্রবেশ করে না আল্লাহর কত আয়াত তারা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হাদিস তারা শুনে জাহান্নামের বিবরণ তারা শুনে জান্নাতের বিবরণ তারা শুনে কিন্তু এগুলোর জন্য জান্নাতের জন্য তারা আগ্রহী হয় না জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য তাদের অন্তর কাঁপে চতুষ্পদ জন্তুর মধ্যে যেরকম হিতাহিত কোনো জ্ঞান নাই কিছু মানুষ আছে তাদের মধ্যে এরকম অবস্থা বিরাজ করছে রমজান আসে আর রমজান চলে যায় খাওয়া দাওয়া ফুর্তি ইফতার সাহারি বাজার ঘাট কেনা কাটা ঈদ আনন্দ বাস রমজান শেষ কোন প্রকার পরিবর্তন নাই এরকম ভয়াবহ অবস্থা আজ আমাদের অনেকের মধ্যে বিরাজ করছে
মোহতারাম হাজেরি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম, আমাদের পূর্বসূরী, আমরা যাদের সন্তান সেই আসলাফ, তারা রমজান মাস আসলে তাদের কামায়ের মাস, উপার্জনের মাস, এগারো মাসে আমলের যে ঘাটতি, ইবাদতের যে ঘাটতি, সেটাকে পোষায় নেওয়ার সবচেয়ে বড় সুযোগ, মৌসুম, সিজন হিসেবে তারা এটাকে গ্রহণ করতেন। কিন্তু আমাদের মধ্যে সেগুলো খুব একটা নাই। আমাদের রমজান মানে হলো বড় জোর রোজা রাখা, ইফতার করা, সাহরি করা, তারাবির নামাজ পড়া, বাস এই চার কাজের ভিতরে আমাদের রমজান সীমাবদ্ধ। কিছু কিছু আল্লাহর বান্দা একটু কোরআন তেলাওয়াতের তৌফিক পান, আর বাকি বেশিরভাগ সেই তৌফিকও পান না।